তেহট্টের কানাইনগর গ্রামে মাস্টার একেম বিশ্বাস মহাশয়ের অষ্টমতম মৃত্যুদিন উপলক্ষে তিনার শিষ্যগণ বাউল গানের মধ্য দিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনের মানুষ খ্যাত গোলাম ফকির। আমার গুরুবার বা একেম মাস্টার আমাদের গুরুদেব, এই সাধক জগতে উনি একজন মানুষ, যার কারণে প্রায় বছর আমরা ওনার এই সাধু গুরুদের নিয়ে মানুষত্ব ভাব নিয়ে এখানে আমরা ভক্তি শ্রদ্ধা সহকারে আমরা মানুষত্ব সঙ্গে নিয়ে একচুয়ালি এখানে গান বাজনার মধ্যে দিয়ে শিল্পী জগতের মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন কাটাই আর কি মানুষকে ভালোবাসা দিই। বিশেষত এই অনুষ্ঠান, সে সঙ্গে আমরা আরও একটা সুন্দর কথা উনি বললেন যে আমাদের দেশের যে প্রেমিক, তারা 40 জন জওয়ান এই দেশ ত্যাগ করেছে আত্মঘাতী, তার আত্মশান্তির কামনায় আমরা সেখানে এক মিনিট নিরাপদে পালন করে অনুষ্ঠান শুরু করেছি। সাধু সেবা এখানে বাৎসরিক 8 বছর থেকে আমাদের গুরুদেব একে মাস্টার মহাশয় উনি ধরে গেছেন। আমরা বাউল ফকির সম্প্রদায়ের লোক, জাতি ধর্ম নির্বিশেষে যে মানুষ সত্য সহজিয়া মানুষ সবার উপর মানুষ সত্য তার উপর নেয়, সে মানুষের প্রতি ভক্তি ভালোবাসা প্রেম নিয়ে আমরা যে আধ্যাত্মিক যে মানুষের নিজেকে যে সুন্দর পথে যাওয়া, আত্মাকে ঠিক রাখা, যে কামক্রোধ লোভ লালসা এই দেহকে ঠিক রাখা, এই যে রাস্তা আধ্যাত্মিক সেই রাস্তায় আমাদের চলার মতো আমরা রাস্তায় চলেছি। তো এখানে সাধু সেবা আমাদের 8 বছর থেকে হচ্ছে। এখানে পাশে আমাদের পণ্ডিতের আশ্রম আছে, সেখানেও আমরা সাধু সেবা করি বহুদিন থেকে। আমরা সাধু বাউলি যুক্ত এবং আমাদের সরকারের গানে কাট আছে, আমরা শিল্পী পশ্চিমবঙ্গ সরকারের আমাদের গানে কাট হয়েছে, শিল্পী আমরা। বাউল যে একটা বাউল নিজেকে যে আত্মসংযম হওয়া, যে ফকিরি যে নিজেকে সৎ হওয়া, হ্যাঁ নিজে
লোভ লালসা কাম ক্রোধ এগুলোকে ত্যাগ করা, নিজেকে সুন্দর হিসেবে চলা। এই আল্লাহর এই যে বস্তুত ঈশ্বর আছে, এই দেহের মধ্যে ঈশ্বর ভগবান আল্লাহ হরি বাসকে যোগ আকাশে বারাণসী মক্কা মদিনা সব দেহের মধ্যে আছে, সেগুলোকে নিজেকে খুঁজে ফেলি সেটা একটা এক বিন্দু জ্যোতি চলছে ভেতরে, সেই জ্যোতিটাকে যদি আমি প্রকাশ করতে পারি জ্যোতিটা বড় হয়ে যাবে। হ্যাঁ, আর যদি সেটা অন্ধকার হয়ে যায় তা তার ভেতরে অন্ধকার হয়ে গেল, মেঘে ছায়া পড়ে গেল, সেই মানে তার কোনো কাজ হবে না। আর যখন সে আস্তে আস্তে প্রদীপটা জ্বালাবে, যখন প্রদীপটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন সে নিজে আলোকিত হয়ে যাবে, নিজস্বকে লাভ প্রাপ্ত হবে সে। হ্যাঁ, যে দেহকে যে দেহ সর্ব হইতে পেরেছে সেই ঈশ্বর, ঈশ্বরকে খুঁজে কোনো জায়গায় পাওয়া যাবে না, দেহের মধ্যে বিরাজ করছে সবসময়। এই ভেবে আমরা সাধু সঙ্গে এই ভক্তি প্রণাম জানালে আমি ওই চরণের দাসে যজ্ঞ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ও বেল আইকনে ক্লিক করুন।
আমরা এখানে একজন মহান মানুষ ছিলেন যার নাম হয়েছে একে মাস্টার বা আমাদের স্কুলের হেডমাস্টার ছিলেন। উনি একটা বিশিষ্ট জ্ঞানী মানুষ এবং অলি মানুষ, এক কথায় বিরাট ধরনের একজন আউলিয়া। তাই আমরা কিছু ভক্তবৃন্দ মিলে যে উনি দেহ রেখেছেন 8 বছর আগে, তা আমরা এই অনুষ্ঠানটা 8 বছরই আমরা চালিয়ে আসছি। তো আজকে এই অনুষ্ঠান সূচনা করতে গিয়ে ওনার এতে মাজার শরীফে আমরা ভক্তি বা চাদর চাপিছি এবং কিছু বাতি জ্বালি, তার মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠানের সূচনা করেছি। এবং আজকে যে অনুষ্ঠানটা আমাদের দেখুন একটা মূল বিষয় যে আমাদের ভারতবর্ষে মোটামুটি ধরেন আজ থেকে 2 দিন আগে যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল, দুঃখিত আমরা যে আমাদের অনেকজন সৈনিক শহীদ হলেন, তারা দেশের জন্য রক্ত দিলেন, তো তাদের প্রতি আমরা তাদেরকেও আমরা সম্মান জানানোর জন্য আজকে আমরা 1 মিনিট নীরবতা পালন করে আমরা এই অনুষ্ঠান স্টার্ট করেছি। এবং